বন্ধুগণ, তোমরা এলইডি ব্যবহার করে প্রদীপ জ্বালাতে চাও? তাহলে আমাদের দিওয়ালি ফেস্টিভ্যালের সময় তোমরা এই আকর্ষক অ্যাক্টিভিটিটা বানাতে পারো। এটার জন্য তোমাদের একটা প্রদীপ, একটা এলইডি বাল্ব এবং একটা বাটন সেল লাগবে। প্রথমে একটা মাটির প্রদীপ নাও বা সুন্দর ডেকোরেটিভ দিওয়ালি প্রদীপ আমাদের নাও। একটা বাটন সেল আমরা নিয়েছি 3 ভোল্ট, একটা 5 mm এলইডি আর রঙ্গোলি পাউডার বা দিওয়ালি উৎসবের সময় আমরা যে চালের পাউডার ব্যবহার করি সেটা। এখন দেখো বাটন সেলের উপরের দিকটা প্লাস সাইন অর্থাৎ পজিটিভ এবং নিচের দিকটা নেগেটিভ সাইড। যদি আমরা সঠিকভাবে এলইডিটা বাটন সেলে অ্যাটাচ করি তাহলে এলইডিটা খুব সুন্দরভাবে গ্লো করে। এটাকে আমরা একটা টেপ দিয়ে আটকে দিলাম দুটো প্রান্ত। এখন এলইডি এবং সেলটাকে প্রদীপের ভেতরে রেখে এটার উপর আমরা রঙ্গোলি পাউডার বা রাইস পাউডার আমরা ঢেলে সুন্দরভাবে আমরা ডেকোরেট করতে পারি। তোমরা বিভিন্ন রঙের রঙ্গোলি পাউডার ব্যবহার করতে পারো, লাল, সবুজ ইত্যাদি। তো রাত্রেবেলা দেখো এটা জ্বালানোর সাথে সাথে দারুণ দিওয়ালি লাইট, আকর্ষক, অতি আকর্ষক দিওয়ালি লাইট মনে হবে। তোমরা এটা বানাও, খুব মজা পাবে।